হাই, আমি রাহুল। আর আপনাদের জন্য আজকে দুটো ফ্ল্যাট দেখতে এসেছি, পার্কিং সহ বিক্রি হবে। 1 BHK 2 BHK হিসাবে বিক্রি হবে। কিন্তু যে ফ্ল্যাটটা দেখতে এসেছি আজকে, এটার লোকেশনটা অসাধারণ। লোকেশনে আমরা ফ্ল্যাটটা দেখতে এসেছি, একদম গড়িয়া পাটুলি ক্রসিংয়ে আমরা ফ্ল্যাটটা দেখছি। এম বাজার গড়িয়াতে সবাই মোটামুটি আপনারা চেনেন। আর রাজা এসসি মল্লিক উপরে এই প্রপার্টিটা রয়েছে, রাজা এসসি মল্লিক রোডের উপরে। যেই গাড়িগুলো চলে যাচ্ছে, অটো, কারগুলো চলে যাচ্ছে, সব যাদবপুরের দিকে চলে যাচ্ছে, গোল পার্কের দিকে চলে যাচ্ছে, মানে ডান দিকটা আমাদের যাদবপুরের দিকে চলে যাচ্ছে। আর আমরা গড়িয়া মোড় থেকে ঠিক 400 মিটার ডিস্টেন্সে এখন রয়েছি, বাঁ দিকে গড়িয়া মোড়ের দিকে চলে যাচ্ছি। কমিউনিকেশনের পার্ট আপনারা বলতে চাই, আর এখান থেকে যে ট্রান্সপোর্টটা আপনারা পাচ্ছেন, সেই ট্রান্সপোর্টটা মানে অসাধারণ ট্রান্সপোর্ট পাচ্ছেন। অটোগুলো সবসময় পাচ্ছেন, এই অটোগুলো হচ্ছে গড়িয়া থেকে গোলপার্ক রুটের অটো, আর গড়িয়া থেকে পাটুলি যাওয়ার অটো, দুরকম অটো আপনারা পাচ্ছেন। এছাড়া বাড়ির নিচে থেকে বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য বাস রয়েছে, বাস দেখছেন, বাস চলে আসছে, এগুলো বাইপাস থেকে আসছে, বারুইপুর থেকে আসছে, কলকাতা স্টেশন থেকে আসছে। তো বাসের রুটও খুব ভালো, দুটো দুটো বড় বড় বাস স্ট্যান্ড আছে এখানে, তিনটে বাস স্ট্যান্ড আছে, যেমন গড়িয়া 5 নম্বর, 6 নম্বর আর 80-80 নম্বর বাস স্ট্যান্ড। তো ট্রান্সপোর্টের বিচারে যদি দেখা হয়, অটো সার্ভিস, বাস সার্ভিস তো রয়েছে, মেট্রো রয়েছে এখান থেকে 800 মিটার, কবি নজরুল মেট্রো রয়েছে, আর ওলা উবের ট্যাক্সি সার্ভিস তো পাবেনই। তো এটা ছিল ট্রান্সপোর্টের পার্ট। বাকি ডে টু ডে লাইফে যা যা আপনাদের লাগে, এখানে সব রকম দোকান সব কিছু পাবেন। ইভেন যেই ফ্ল্যাটটা দেখতে এসেছি, এই ফ্ল্যাটটার নিচে এম বাজার আছে। এই এম বাজারের এই কমপ্লেক্সের মধ্যে আমরা 4th ফ্লোরে দুটো ফ্ল্যাট দেখবো। ফার্স্ট একটা 2 BHK, 950 আর 650, একটা 1 BHK, দুটো একসাথে কিনতে হবে। আর এটা আপনারা এখন বাইরে থেকে বিল্ডিংয়ের এলিভেশন দেখছেন, রিসেন্টলি রং হয়েছে 1 বছর আগে, কন্ডিশন ওয়াইজ খুবই ভালো, প্রাইসটাও খুবই অ্যাট্রাকটিভ প্রাইস এখানে পাচ্ছেন। এখানে নতুন ফ্ল্যাট নিতে গেলে, এখন এইরকম একটা কমপ্লেক্সের মধ্যে নিতে গেলে প্রায় 6,000 টাকা প্লাস পড়ছে পার স্কোয়ার ফিট রেট। সেখানে আমরা দাঁড়িয়ে আজকে আপনাদের ফ্ল্যাটটা দেখাবো, লাস্ট অবধি দেখবেন, প্রাইসিংয়ের ব্যাপারে ডিসকাস করব। আমরা পেছনে ফিল্ডিংয়ের পেছনটা দেখাচ্ছি, যেখানে পার্কিংয়ের জায়গাগুলো রয়েছে, সব ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। আর বিল্ডিংয়ের পেছন থেকেও কন্ডিশন ওয়াইজ খুবই ভালো, প্রত্যেকটা পার্কিং দেখছেন ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আছে। কিন্তু যে পার্কিংটা আমাদের রয়েছে, দুটো পার্কিং, সেটা হচ্ছে এই বেসমেন্টে, সোজা নেমে যাচ্ছি আমরা বেসমেন্টে। বেসমেন্টে দুটো পার্কিং আছে, একদমই ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। এখানে ইলেকট্রিসিটির বলতে চাই, CESC-র ইলেকট্রিসিটি রয়েছে, আর কর্পোরেশনের এখানে ওয়াটার সাপ্লাই রয়েছে, KMC থেকে অ্যাপ্রুভড এই প্রজেক্ট আপনারা দেখছেন, একদমই মেনটেন্ড। 4th ফ্লোরে গিয়ে আস্তে আস্তে আমরা ফ্ল্যাটগুলো দেখবো, আর লাস্ট অবধি অবশ্যই দেখবেন, কেন প্রাইসের ইনফরমেশান থাকবে এটার মধ্যে, আরও কিছু ইনফরমেশান থাকবে, কত ডাউন করতে হতে পারে, কীভাবে করবেন। আমরা এখন 4th ফ্লোরে এসে আপনাদের স্টেয়ার কেসের পার্টটা দেখাচ্ছি, একদমই মেনটেন, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে। বাঁ হাতে যে ফ্ল্যাটটা দেখছেন খোলা আছে, সেটা 950 নর্থ ওয়েস্ট, তার পাশে লিফট। বাঁ হাতে যে ফ্ল্যাটটা বলছি নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে 950 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা বিক্রি আছে। আর লিফটের পাশে ডান হাতে যেটা দেখছেন 650 1 BHK নর্থ ইস্ট ফেসিং পড়ছে, এটা বিক্রি আছে। দুটো একসাথে বিক্রি হবে উইথ 2 কার পার্কিং, মানে বেসমেন্ট কার পার্কিং। প্রথমে আমরা 950 যে ফ্ল্যাট আছে সেটা দিয়ে শুরু করব, সেটা প্রথমে দেখব, আর তারপরে 1 BHK-টা দেখব। 1 BHK যেটা রয়েছে একদম পারফেক্ট 1 BHK রয়েছে, 1 BHK যেরকম হওয়া উচিত সেরকম রয়েছে। 950-এ যখন আমরা ঢুকছি, সামনে আমাদের নর্থ রয়েছে, পেছনে সাউথ রয়েছে, আর বাঁ হাতের যে জানলাটা দেখছেন সেটা আমাদের ওয়েস্ট আছে। এল শেপের একটা লিভিং ডাইনিং দেখতে পাচ্ছেন, তার সাথে কিচেন আছে। এরকম জায়গা থেকে আমরা ঢুকেছিলাম, বিশাল বড় একটা ড্রয়িং ডাইনিং এরিয়া, একটা কিচেন দেখতে পাচ্ছেন, এল প্যাটার্নের আছে ড্রয়িং ডাইনিংটা। আর দেখছেন বাঁ হাতে আমাদের কমন টয়লেট, সোজা একটা বেডরুম যার সাথে ব্যালকনি আছে, তার ডান হাতে একটা বেডরুম আছে আর একটা বাথরুম আছে। এক এক করে দেখুন আপনারা, প্রথমে কিচেন আর ডাইনিংয়ের পার্টটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি।
কিচেনের সাথে ডাইনিং এর জায়গা, আর এই জায়গাটা ড্রয়িং এর জন্য আপনারা করতে পারেন। ড্রয়িং এ এতটাই স্পেস আছে, আর অনেক জিনিস আপনাদের স্টোর করার মতন জায়গা রয়েছে, সেগুলো আপনারা প্ল্যান করে করতে পারবেন। আর ঠিক এই দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট, ওয়েস্ট একদমই ভ্যাকেন্ট রয়েছে, ভ্যাকেন্টই থাকবে সারা জীবন। বিল্ডিং এর বয়স 8 থেকে 9 বছর হতে পারে, তো বিল্ডিং এর কন্ডিশন ভালো। আর এটা আমরা কিচেনটা দেখছি, অনেকটাই বড় এই কিচেনটা, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে গ্রানাইট কিচেনের টপ করা আছে, আর সিঙ্কটা এমন সাইডে দিয়েছে যাতে আমাদের আপনাদের বাসন ধুতে গিয়ে কোনো অসুবিধা না হয়। কিছু জিনিস আপনারা এখানে আরো করতে পারেন, রিনোভেশন করতে পারেন। রিসেল ফ্ল্যাট নিতে গেলে যেটা করতে হয় রিনোভেশনের মধ্যে, টয়লেটের কিছু রিনোভেশন আর কিচেনের রিনোভেশনটা একটু করে নিতে হয়, বাকি কন্ডিশন ওয়াইজ তো ঠিকই আছে, একদমই ভালো কন্ডিশনে রয়েছে ফ্ল্যাটগুলো। আর ছোটোখাটো যা আপনাদের এখানে রিপেয়ার করার জিনিস রিপেয়ার করতে লাগবে, সেগুলো এখানের ওনারই করাবে। এখানে একটা ডাক্ট আছে দুটো ফ্ল্যাটের মধ্যে, আর এদিকটা পড়ছে আমাদের ইস্ট। দুটো পরপর বেডরুম দেখছেন, সাইজ ডান দিকের বেডরুমের সাইজটা একটু বেশি বড় হবে, আর বাঁ দিকের বেডরুমটা একটু ছোট যেহেতু ওটার সাথে ব্যালকনি রয়েছে। দুটো বেডরুম ঢোকার আগে একটা কমন টয়লেট দেখছেন, কমন টয়লেটের সাইজ একদম ঠিক আছে। যে টয়লেটটা দেখছেন তার অপোজিটে আর একটা টয়লেট আছে, এইরকমই কমন ভাবেই রাখা আছে, সেটাকে আপনারা কমন না অ্যাটাচ টয়লেটও করে নিতে পারেন, সেটা আমরা দেখাচ্ছি। দেখুন ওইদিকে আর একটা কমন টয়লেটের মতনই বড় টয়লেট রয়েছে, সেটাকে আপনারা ওই রুমের সাথে অ্যাটাচ করতে পারেন। এই রুমটা আমাদের নর্থ ওয়েস্ট পড়ছে, বাঁ হাতের জানলাটা ওয়েস্ট সোজা নর্থ। রুমের সাইজ হচ্ছে 12 ফিট লম্বা, 10 ফিট চওড়া। আর যেহেতু ওয়েস্ট দেখালাম, ওয়েস্ট পুরো ভ্যাকেন্ট রয়েছে, থাকবে, নর্থও ভ্যাকেন্ট আছে, থাকবে। আর এটা ব্যালকনিটা দেখছেন, আর ডিসেন্ট সাইজ আছে ব্যালকনিতে, 950-এর মধ্যে এলিভেশন, মানে লেআউট লেআউট খুব ভালোই বার করেছে। ড্রয়িং ডাইনিংও বড় আছে, রুম সাইজও বড় আছে, কিচেনটাও বড়, দুটো টয়লেটের সাইজও ভালো আছে। এটা দ্বিতীয় টয়লেটটা দেখছেন, যা সাইজ ছিল প্রথমটার তাই সাইজ এটারও আছে। ছোটোখাটো কিছু যদি রিপেয়ার করার থাকে তাহলে এখানের যে ওনার আছে তারাই করে দেবেন, সেগুলো অ্যাসিওর করেছেন তারা। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বেডরুমটা, এই বেডরুমটা ওই বেডরুমের থেকেও বড় আছে। এইটা ছিল 950-এর লেআউট। প্রাইসের কথা এবার আপনাদের একটু বলি, দুটো ফ্ল্যাট মিলে 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে, আর দুটো পার্কিং মিলে, বেসমেন্ট পার্কিং মিলে এর প্রাইস হচ্ছে 84 ল্যাক্স। 82 প্রাইস লাস্ট প্রাইস আসবে, 82 ল্যাক্স উইথ 2 কার পার্কিং, দুটো ফ্ল্যাট 82 প্রাইস আসবে, যেটাকে 10 লাখ টাকা যদি আমরা বাদ দিই তাহলে 72 হয়। 72-কে যদি 1600 দিয়ে ডিভাইড করি তাহলে এর প্রাইস আসছে 4500 রুপিস পার স্কোয়ার ফিট রেট, যেটা রিজনেবল, কোয়াইট রিজনেবল, অনেকটাই রিজনেবল আপনারা আছে এখানে আসলে। এখানে যদি আপনাদের রেটের ব্যাপারে কোনো আইডিয়া থাকে তাহলে আপনারা অবশ্যই এটা খোঁজ করে দেখুন, আপনারা আমি যেটা বলছি সেটা ঠিক বলছি সেটা আপনারা জানতে পারবেন। আমরা এখন সেকেন্ড ফ্ল্যাটটা, যেটা 1 বেডরুম ফ্ল্যাট 650, সেটা দেখছি। সোজা কিচেনের দিকটা হচ্ছে আমাদের ইস্ট, এল শেপের একটা বিশাল বড় ডাইনিং ড্রয়িং দেখতে পাচ্ছেন, আর বাঁ হাতে সোজা একটা বেডরুম, ব্যালকনি আর একটা টয়লেট, কমন টয়লেট রয়েছে।
এই লেয়ারটা, এই লেআউট যেটা দেখছেন 1BHK, এটা একটা পারফেক্ট 1BHK বলা চলে। না এখন যে 1BHK গুলো দেখছেন 500-এর মধ্যে, সেগুলো না বসার জায়গা থাকে, না ব্যালকনি থাকে, সব কিছু ছোট ছোট থাকে, কিন্তু এটাতে অনেকটাই বড় সব কিছু। যেমন কিচেনটা দেখছেন আপনারা, এটা উপর থেকে গ্রানাইট টপ করা আছে কিচেনের, আর সিঙ্কটা একদম নতুন এখানে, আগেরটা থেকে একটু বেটার এটা। আর এই ভিউ পাবে যারা কিচেনে কাজ করবে, তারা নর্থ, এটা নর্থ দিকে পড়ছে, নর্থ ফেসিং। বিল্ডিংটা বানিয়েছে যথেষ্ট ভালো, কনস্ট্রাকশন কোয়ালিটি কাজ করেছে, নিচে পুরোপুরি মার্বেল ফিনিশ দেখছেন আপনারা। দুটো ফ্ল্যাটই মার্বেল ফিনিশ রয়েছে। জেনারেলি এখন সবাই ভিট্রিফাই টাইলস দিয়েই কাজ করে, মার্বেলের কাজ খুবই কম। কিচেন থেকে বেরিয়ে আপনারা ডাইনিংয়ের জায়গাটা ডাইনিংয়ের জন্য ইউজ করতে পারেন, আর এই জায়গাটা দেখছেন যেটা এল প্যাটার্নের, সেটা ড্রয়িংয়ের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। মিনিমাম 20% আপনাদের ডাউন পেমেন্ট হলে এখানে মানে এগ্রিমেন্ট ভ্যালু হতে পারে, আর বাকি 80%-এর জন্য আপনারা যে কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমাদের দু তিনটে ব্যাংকের অপশন আছে, যারা আপনারা চাইলে আমরা আপনাকে হেল্প করতে পারি এটার জন্য। ইএম বাইপাস একদম কাছে, পাটুলির কাছে ফ্ল্যাটটা রয়েছে। অনেকজনের রিকোয়েস্ট কি পাটুলি গড়িয়ার এই ক্রসিংয়ের কাছে কিছু ফ্ল্যাট 2BHK, 1BHK, 3BHK দেখতে চাইছে, তাদের জন্য এটা হতে পারে। দুটো ফ্যামিলি এখানে নিতে পারে একসাথে, কেননা দুটো ফ্ল্যাট একসাথেই বিক্রি হবে। দুটো ফ্রেন্ড, দুটো বন্ধু, দুজন ভাইও নিতে পারে, আপনাদের প্ল্যান করে এটা দেখতে হবে। আজকের লেআউট দেখলেন, এটাই ছিল আমাদের লেআউট। এটা আমরা বেডরুম দেখছি, এই জানলাটা আমাদের ইস্টের জানলা, জানলার নিচে দেখুন অনেকটা স্পেস রয়েছে। গার্ডেনিংয়ের জন্য মানে প্ল্যান্টেশনের জন্য আপনারা এই জায়গাটা ইউজ করতে পারবেন। রুম সাইজ প্রায় 12 ফিট লম্বা, 10 ফিট চওড়া এই রুমের সাইজ আছে। সোজা নর্থের দিকে দেখছেন, আর এটা ব্যালকনিটা 1BHK-র সাথে। লোকেশনের ব্যাপারে আপনারা ইনকোয়ারি করতে পারেন। আপনারা এখানে কাছাকাছি ল্যান্ডমার্ক যেগুলো পুতুল পার্ক, কানুঙ্গো পার্ক, 45 ক্রসিং, এই জায়গাগুলোর ব্যাপারে আপনারা ইনফরমেশান নেন, খুবই ভালো জায়গা। আর এরকম একটা লোকেশনে এই প্রাইসে যদি ফ্ল্যাট হয় তাহলে জানবেন একদম সাকসেস, মানে ফ্ল্যাটটা নিয়ে আপনাদের জিত হলো, লস হবে না। কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখতে চাইলে একদিন আগে ফোন করতে হবে আমাদের। মোটামুটি আপনারা তো অনেক ফ্ল্যাট দেখছেন, কোথায় কী প্লেস করবেন না করবেন সবই আপনারা জানেন, বেশি কিছু বলার আমার দরকার নেই। আপনারা যদি দেখছেন একদিন আগে আমাদের ফোন করে আসতে হবে, বলতে হবে, আমরা ভিজিট অ্যারেঞ্জ করেই রাখবো। আজকের মতন ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করছি। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ আপনাদের। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন।